জাপানের রাজধানী টোকিওর রাস্তায় রিকশা চালাচ্ছেন এক নারী। গতানুগতিক প্যাডেল রিকশা চেয়ে খানিকটা ভিন্ন এটি, টেনে টেনে চালানোই এই রিকশার বৈশিষ্ট্য। জাপানি এসব নারী রিকশা চালকদের মাসিক আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে যে কারো। প্রতি মাসে এদের আয় 1 মিলিয়ন ইয়েনও হয়, যা বাংলাদেশি টাকায় 7.5 লাখেরও বেশি। আমার নাম ইউকা আকিমোতো। গেল 2.5 বছর ধরে বেশ আনন্দের সঙ্গে আমি রিকশা চালাই। মানুষ মনে করে এটা শুধুমাত্র ছেলেদের কাজ, তবে আমি মনে করি মেয়েদের ক্যারিয়ারে উন্নতি করার জন্য এটি একটি দুর্দান্ত পেশা। আমি প্রতিদিন আনন্দের সঙ্গে কাজটি করি, সত্যি খুব চমৎকার একটি কাজ। শুধু ইউকা আকিমোতো নন, তার মতো আরো অনেক নারী রিকশা চালক রয়েছে জাপানে।